মণ্ডল সভাপতি নিজের মত করে কমিটি গঠন করেছেন। স্বজন পোষণের অভিযোগ তুলে দলীয় অফিসে তালা দিলেন বিজেপি কর্মীরা। পাশাপাশি দলীয় কার্যালয়ে সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করেও চলে বিক্ষোভ। কোচবিহারের শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগের তীরে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি প্রভাত বর্মন। জানা গেছে, 11 নভেম্বর শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির দলীয় নেতৃত্ব বদল হয়। অভিযোগ, অঞ্চল কমিটির সঙ্গে আলোচনা না করেই পদে বসিয়েছেন মণ্ডল সভাপতি। আজকে আমাদের মণ্ডল সভাপতি যে কাউকে আমাদের কুমুটির যে আমাদের মাদার কুমুটি ছিল মণ্ডলের, কাউকে আমিও ছিলাম, কাউকে না জানিয়ে ওর নিজের নিজের ইচ্ছা মর্জি মতো নিজের লোক কাছের লোককে দিয়ে আজকে একটা মণ্ডল কমিটি ঘোষণা করলো। যদি অভিযোগ মানতে রাজি নন বিজেপির মণ্ডল সভাপতি প্রভাত বর্মন। অভিযোগটা তুলেছে সেটা মূলত সম্পূর্ণ ভিত্তিহীন, কোনো স্বজন পোষণ এখানে করা হয়নি। বিগত দিনে দুর্গা পুজোর আগেই শক্তি প্রমুখ তাকে দল বিরোধী কাজ এবং অবৈধ কাজের জন্য তাকে দল থেকে প্রথম দাবে 3 মাস সকোচ করা হয়েছিল। বিজেপির দলীয় কোন্দল কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সারা ব্লক জুড়ে তথা সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি বিজেপির অন্তর্কলহ তার বহিঃপ্রকাশ আজকে শালবাড়ি দুই নম্বর অঞ্চলে আমরা দেখতে পেলাম। এবং মানুষ এই অন্তর্কলহ তথা এদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে এটাকে ভালো চোখে মেনে নিচ্ছে না। এ যদি শুরু না হয় অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ থাকবে। এটা যদি শুরু কোনো না হয় আমরা বৃহত্তর আন্দোলন সামিল হব। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে ঘর গোছাতে শুরু করেছে শাসক বিরোধী সব পক্ষই। সেখানে দলের কোন্দলে বিজেপির অন্দরে যে অস্বস্তি বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।